গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তাই যাই হোক, আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো, আজ টিফিন কী খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাছ দিতে দেখতেই পাচ্ছো আমার সকালে টিফিন হয়ে গেছে। এখানে পরোটা, এখানে চালুর তরকারি, এখানে হচ্ছে লাল চা। তা আমি এখন দিয়ে দিই আমার বড় মেয়েকে। হ্যালো বাবা, নিয়ে যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমি খুব ভালো আছি। তা যাই হোক, আমরা এখন আবার একটু কলকাতা মাঠ মানে বিশালে যাচ্ছি। তা কেকে যাবো না যাবো, কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এখন আপাতত আমি বাড়িতে, বন্ধ কর না গানটা, আমার বাবা আর আমি যাচ্ছি। তা চলো, বোনরা বেরিয়ে পড়েছে, আমরাও এখন বেরিয়ে পড়ছি, চলো চলো তাহলে যাওয়া যাক। লাইটটা বন্ধ করে দিই, লাইট পাতাগুলো বন্ধ করে দিই। যাই, এই রুমাল নিয়ে না দাও, এই চ বেরোনো যাক তাহলে। হাই সোনা, আমাদের হয়ে গেছে। এসে দেখি বৌদির এখনো হয়নি, বৌদি রেডি হচ্ছে, মাথা আশ্রাচ্ছে, এই হয়ে এসছে। ও বৌদি হয়েছে, এই বসে রয়েছি। দেখো মরানির এখনো হয়নি, আমরা কখন দিই, আমার বোনও এইদিকে ওইদিকে বসে রয়েছে, এখন সে বডি স্প্রে মারতে ব্যস্ত। কি করবো বলো, বৌদিকে ছাড়া এটা যাবেও না। বললাম আমার শরীরটা ভালো না, তোমরা যা না। চলো হ্যাঁ, এই গরমে আজকাল এতদিন ছোট মেয়ে জ্বালাতো, এখন গরমে জ্বালানো শুরু করেছে। আমার বৌদিটা যে কি করে এখনো বেড়াচ্ছে না, কি গো মহারানী। চলো মহারানী আসছে, আমার বোন ওখান থেকে রেডি হয়ে বসে আছে, আধ ঘন্টা ধরে বসে রয়েছে। কি করবো বলো, বললাম আমাকে ছাড়া যা যাবে না, ঘুম পেয়ে গেছে, ঘুমাইনি না দুপুর বেলা। তুমি দেখো আমার বোন, ওকে বললাম একটা ছাতা নেয়, নিল না, স্টাইল নষ্ট হয়ে যাবে না। আমি ছাতা নেবো না, তাই আমি বলছি আমার বৌদি যাচ্ছে কি কথা, বৌদি ছাতা নিয়ে নেবো, বৌদি বিজনেস আসবে। কি বলো, বর্ষায় ছাতা মাথায় আমার জল তুলে, এক শালিক দেখলাম, এই দু শালিক কই চলে গেছে। উনিও বলতে পারছে না, বলছে জিজ্ঞেস করে নিতে হবে না, ওষুধ নেই। চ কি নিলি, কিছুই বালিশ নেবে তাই। কত করে বলছো? 100 টাকা। এই ছোট্ট গাছে দেখো কৃষ্ণচূড়া ফুল পড়েছে, এই প্রথম দেখলাম এত ছোট গাছে কৃষ্ণচূড়া ফুল। হ্যাঁ টগর ফুল তো ছোট গাছে দেখেছি, আমার ভালো লাগে না এই টগর ফুল, আমার বৌদি আমার খুব প্রিয়। কিনেছিলিস তুই, তো ছিল ঘরে, কত ফুল ফুটেছে গাছে তোমরা দেখতে পাচ্ছ কি? আপেল নিল, এই যে আপেল, দেখো আমাদের জয়া সিনেমা হল এখন মল হবে, মলের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বৌদি এখন ইলিশ মাছের গল্প করছে আমার বোনের সঙ্গে। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই ড্রেসটা আমার বৌদির খুব পছন্দ হয়েছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও।
এরা সব পুজোর মার্কেটিং করতে এসছে। হ্যাঁ বৌদির সাথে দেখতেই পাচ্ছ, আমার বোন একটা গেঞ্জি নিল, এই একটা আমি এটা নিলাম, আর আমার বৌদি এটা নিল, কেনাকাটা কমপ্লিট। চলো এই ড্রেসটা দেখ, এই ড্রেসটা দেখ, আমি এটা ব্ল্যাকটা দেখি, এই দেখি ব্ল্যাকটা দেখি, ব্ল্যাকটা দেখি, হারিয়ে গেছো, খুঁজে পাচ্ছি না, বাচ্চা মানুষ ছোটো আসো, এরা তোদের ড্রেস পছন্দ করেছি তার থেকে আসো, আমার মায়ের ব্ল্যাকটা তোর হবে, এরকম তোর হবে, দেখি ধাতে কেউ নেই এখানে, কালার গুলো পছন্দ হচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু এটা সাইজে হচ্ছে না, হ্যাঁ এই কালারটা ভালো লাগে, এটা ভালো লাগে, কিন্তু এটা অ্যাঙ্কেল না মনে হয় না, আটাশ চলবে না, তো আটাশ তো হবে না, এই ধর ফোন কই, ফোন দে, হারিয়ে গেল, এই কালারটা ভালো লাগছে, এটা তো গেঞ্জি, গেঞ্জি গরমে পড়ার জন্য, আমার বৌদি কই, বৌদি খুঁজে পাচ্ছি না কেন, এটা ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে, পুজোর কেনাকাটা শেষ করেছিস, কে বলছো ভালো লাগছে, ছোট তো অনেক, এটা এটা লং কোথায়, আরো তোলবো, তুই তো নিচে গেছি, হ্যাঁ আর একটু উঠবো দাও, হ্যাঁ আর একটু, হ্যাঁ এটা ঠিক, এবার ঠিক আছে, ঠিকই আছে, ভালো লাগছে, মানে তো ভালো লাগছে, কিন্তু শর্ট, ঠিক আছে, কি বলছেন আপনি, কাপড়ের প্যান্টের মধ্যে কিছু অফার চলছে, কেরম ওই ওরম টাইপের কাপড়, এই যে না কাপড়ের প্যান্ট কি পরবে, বাসা অন্য সেই ওই কাপড় না, কেমন আছেন, ভালো আছি, ব্যাগটা কত বললো, বাবা কোনটা, ঠিক আছে রাখুন রাখুন, ওখানে রাখুন, ওই যে আমাদের দুটো দিয়েছে, ওই যে দুটো দিয়েছে, দুটো পাখির দেবেন, তো ভালো করে ঝাল ঝাল করে, আমরা এখন ফুচকা খাবো, জল আছে, পাউরুটি নিয়ে গেলে হয়, ফুচকা খেলাম, কি ঝাল পাউরুটি নিয়ে নাও, কালকে সকালবেলা খেয়ে যাওয়ার জন্য।
আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছো তোমরা, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন মুখ ধোবো, মুখটা ফ্রেশ হয়নি এখনও, মুখ টুক ধুয়ে নেবো। তা যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, তাহলে আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। চলো টাটা।